নবীনগর থেকে উত্তর দিকে রায়রাবাদ পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন ওলি মেম্বার। ধন্যবাদ ওলি মেম্বারকে। আপনি একজন জনপ্রতিনিধি, অর্থাৎ তৃণমূল পর্যায়ের একজন মেম্বার, আসলে একদম জনগণের সবচেয়ে কাছাকাছি থেকে জনগণের সেবা করাই কিন্তু একজন মেম্বারের দায়িত্ব। দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমাদের শরণাপন্ন হয়ে এগুলো আমাদের সামনে তুলে ধরাই আপনার মূল দায়িত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এই রাস্তাটা, সম্পূর্ণ রাস্তাটা আছে হলো 4 কিলো, 4.5 কিলো। এর মধ্যে আমরা 1 কিলো রাস্তা আমরা করেছি, আর 1 কিলো রাস্তা ইতিমধ্যেই আমরা ভোলা উন্নয়ন প্রকল্পে আমরা দিয়েছি, যেটা খুব শীঘ্রই টেন্ডার হবে। আমার মনে হয় রাস্তাটা 3.5 কিলো টোটাল, 1 কিলো ভোলা উন্নয়ন প্রকল্পে দেয়া আছে। এখন আমাদের আরও 2 কিলোর মতো আমাদের বাকি আছে। এটা আমরা আশা করি, আপনি যেই অংশটার কথা বলেছেন এই অংশটা আমরা যেভাবেই পারি আমরা খুব শীঘ্রই এই 1 কিলো আমরা করে দেবো, যেহেতু 1 কিলো আমাদের ডিপিপিতে ধরা আছে। যদিও আপনি যেদিকে চেয়েছেন এই দিকটা ধরা নেই, ধরা আছে হলো এর উল্টো দিকটা। তো আপনি যেহেতু বলেছেন এই দিকটা বেশি জরুরি গুরুত্বপূর্ণ, আমরা এই দিকটাই আমরা আগে করে দিব। আমরা পিডির সাথে যোগাযোগ করে আপনার দিকটা আমরা আগে শুরু করব, এবং বাকি অংশটা আমরা আশা করি আগামী জুলাই দিকে আমাদের স্টিমেট রিভাইজ হবে। এই ভোলা উন্নয়ন প্রকল্প আমাদের যে রিভাইজ ডিপিপি যখন রিভাইজ হবে ডিপিপি, তখন আমরা এটাকে আশা করি জুলাই এবং আগস্টে, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে আপনার পুরো রাস্তাটাই আমরা পাকা করে দিতে সক্ষম হব। ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেন আমার এমপি ডটকমের ভোলা তিন আসনের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম ও নজরুল ইসলাম শুভরাজ।